এত প্রশ্ন সাহাবিদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে সাহাবি কারা ভাই সাহাবিরা হলেন আমাদের হাতে গড়া শিষ্য যাদের মাধ্যমে আমরা পেয়েছি পেয়েছি ইসলাম হাদিস আমরা দিন কি রাসুল থেকে ডাইরেক্ট পাইছি রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাহাবিদের মাধ্যমে পেয়েছি অতএব তাদের কৃতজ্ঞতা আমাদের আদায় করতে হবে তাদের অবদানকে অস্বীকার করা যাবে করিম সাল্লাম লাতা আমার সাহাবিদের তোমরা সমালোচনা করিও না গালমন্দ করিও না তাদের নিন্দামন্দ করিও না নবীজির সাহাবিরা ভুলের উঠবে ছিলেন না কিন্তু তাদের সমালোচনা করা হারাম তাদের সমালোচনা করা কি হারাম অনেকে বলে শিক্ষা গ্রহণের জন্য করতে হবে এটা শয়তানের পলায় পড়ছে শিক্ষা গ্রহণ করার জন্য আপনি আর জায়গা খুঁজে পাইলেন না সাহাবির সমালোচনা করতে পড়ছেন যেখানে রসুল নিষেধ করেছেন অতএব এটি ইমানের জন্য khatra নবীজির কোন সাহাবির কোন ভুল ত্রুটি হয়ে থাকলেও তাকে নিয়ে সমালোচনা করা যাবে না কাকে নিয়ে সমালোচনা করবেন বদর যুদ্ধে অংশ গ্রহণকারী সাহাবীদেরকে সহিহ বুখারীর হাদিসে আল্লাহ তাআলা বলেছেন ইআমালু মাশীতুম কদ গফারাল্লাহু লাকুম যা মনে চাই করো আল্লাহ maaf করে দিবেন তোমাদেরকে আরে যাদেরকে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আল্লাহ ওয়া রাদু আন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ যাদের সম্পর্কে বলেছেন তারা তারা নামাজ কালাম পড়ে শুধু পড়ে না তারা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আছে শুধুমাত্র আল্লাহ সন্তোষের জন্য চায় এত কিছু চাঁদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন আপনি কে সমালোচনা করার। অতএব সাহাবিদের সমালোচনা করা যায় না